সো গাইস, আমি অনেকদিন ধরে তোমাদের কিছু জিনিস শেয়ার করতে চেয়েছিলাম তোমাদের সাথে, তো আমি সেটা এখনো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজ করি কাল করি, এই করে করে হচ্ছে না একদম। তো ভাবছি আজ একদম খেয়ে দিয়ে দেখে বলি আসি। বলো, আমি খেয়ে দিয়ে একদম ভাবছি আজ একদম রেডি হয়ে আমি তোমাদের সামনে যেগুলো আমি সব এই দেখো এনে রেখেছি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এক এক করে সবকিছু শেয়ার করব। তার আগে বলে নিই যে আমি মানে কয়েকদিন ধরে আমি জিনিসপত্র কিনছি টুকিটাকি, তোমাদের সাথে মানে একটু একটু আমি শেয়ার করছি, পুরোটা আমি তোমাদের দেখাচ্ছি না। এই জন্য ভাবছি যে একবারে তোমার সাথে একটা ভিডিও বানাবো, শুধু একটা এই দেখানোর ভিডিওই বানাবো এই আর কি। এই জন্য তো আমার মেয়ে আর আমার মার কাছে ওই দেখো শুয়ে আছে নিচে, আমার মার কাছে আছে, আর আমি পুরো এই যে পালঙ্গের পরে বসে পড়েছি এগুলো শেয়ার করার জন্য। তো অনেক প্রচুর জিনিস কিনেছি, তো চলো দেখানো শুরু করি, স্টার্ট করি। তো এই মাত্র খাওয়া দাওয়া করে আসলাম, তো জন্য কষ্ট হয়ে আছে বক বক করতে। চলো দেখানো শুরু করি, স্টার্ট করি আগে, ঠিক আছে? তো এই দেখো একটা শাড়ি, একটা শাড়ি নিয়ে আছে একদম সিম্পল শাড়ি। তো একটা সিম্পল শাড়ি নেওয়া হয়েছে, এগুলো আছে সিল্কের ধরনের, এর সাথে ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিস সেটা ব্লাউজটা বানানো হয়েছে হয়ে গেছে, ঠিক আছে। এটা আছে দু কালার, এই দেখো এটা হয়, এটা পড়বে কুচি, এটা হচ্ছে কুচি, আর আঁচল হচ্ছে এই সাইডে, এই যে আঁচল, এটা হচ্ছে আঁচল। বেশ পরলে বেশ ভালোই লাগবে, যে কোনো জিনিস না গায়ে না পরলে সেটা বোঝা যায় না যে কতটা সুন্দর লাগে। চলো পরে এগুলাকে পরে সব গুছিয়ে রাখবো, একটা দেখালাম, তারপরে দেখো এই যে একটা, এই দেখো, এই যে গায়ে সব ফেলে তোমাদের দেখাচ্ছি, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। দেখো বর্ডারটা দেখো কত সুন্দর, খুব সুন্দর বর্ডার। এটা একটা এক ধরনের সফট সিল্ক বলে, মানে সফট সিল্ক না, মানে আবার জর্জেটও না, মানে কি ধরনের একটা কাপড় বুঝতে পারছো, সফট জর্জেট। হ্যাঁ সফট জর্জেট, হ্যাঁ। তো এই দেখো কাজ, দেখ কত সুন্দর কাজ, ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর, পড়লে না এত সুন্দর লাগে না, ভীষণই ভালো লাগছিল। দেখছো বর্ডারটা, বর্ডারটা মানে পাড়টা এত সুন্দর। এই একটা আমার মার গুলো দেখাচ্ছি, একটা দেখালাম ওটা হচ্ছে আমার মার, আর এটা হচ্ছে আমার মার। আমার মা ফর্সা মানুষ, এসব লাল পরলে না মার হেভি সুন্দর লাগে, তার জন্য বেশিরভাগ লালই কিনে দেওয়া হয়, আর অন্যটাও আছে। তো এই যে একটা মার জন্য গেল, তাহলে এই দুটো গেল। আগে মার পর্বটা শেষ করব, তারপরে অন্যগুলো। তো এই যে একটা, এটা মানে কি ধরনের কাঞ্জিবরম, ধরনের কাঞ্জিবরম না, মানে ওই ধরনের লেখা ছিল আর কি, মানে কি ধরনের বলছিল এটা, মানে সিল্ক না, মানে এত সুন্দর কাপড়, এত সব। তোমাদের একটা খোলা আছে, একটা দেখাও, এটা তো প্যাকিং করা আছে, মানে প্যাক আর এটা খুলে দেখাচ্ছি না, কারণ লাস্টে এটা দেখাও প্যাকিং খোলা আছে। এই দেখো কাঞ্জিবরম কাতান, হ্যাঁ কাতান, কাতান ধরন, ওই কার কি মানে কাতান টাইপের, ওই টাইপের কাতিয়ার কাতান না, মানে কি যেন লেখা ছিল মনে পড়ছে না। তো যাই হোক কাপড়গুলো খুব সব, এই দেখো এইটা, এটা হচ্ছে পাড়, এই ছাইটা পার, আর এই যে এই পুরো বডি, এটা খোলা আছে দেখলে বুঝতে পারবা। এটা হচ্ছে আকাশি কালার, একটা মারতালি গেল ওই তিনটা, এই যে একটা একই ডিজাইন, শুধু শুধু কি কালারটা আলাদা আলাদা। তো এই যে এই একটা, এটা হচ্ছে টাইম ফুলের কালার, টাইম পরে মিষ্টি মিষ্টি কালার আর কি। এই যে একটা দেখো ভীষণই সুন্দর, না পড়লে বুঝতে পারবো না যে কতটা সুন্দর, হয়তো ক্যামেরায় কালারটা তো ঠিকঠাকই আছে ক্যামেরায়। তো দেখো তাহলে গেল কটা, গেল চারটে, মারে চারটে, আর আই দেখো ওই চারটে, এই তিনটে,
এই দেখো এই তিনটে একসাথে কিনেছিলাম ঠিক আছে তিনটে তিন কালার তো একটা খোলা ছিল একটা আগে একটা খুলে দেখেছিলাম যে কেমন শাড়িগুলো খুব সুন্দর কত এই দেখো গায়না পরলে বোঝাই যাবে না কতটা সুন্দর লাগবে ঠিক আছে এই দেখো এটা হচ্ছে পার এটা বর্ডার এটা নিচে সারা বডিতে আছে ছোট 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 মানে ময়ূর দিয়ে আর কি কাজ করে ময়ূর দানা বলে এটা আবার মুদিছি এই গাড়িতে মোটার পাল্লা এই সময় তো মোট তো এই দেখো তাই টিকু 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 দিদি মানে আমার মার বয়স অনুসারে একদম পারফেক্ট আর মা বেশি মানে এই ধরনের কালার পছন্দ করে একটু রেড হবে একটু ব্লু হবে একটু আকাশি হবে মানে মিষ্টি মিষ্টি কালার হবে এগুলো পছন্দ করে তো সেভাবে মার পছন্দ মতো কিনে মা তো বকাবকি করছে কি দরকার কি দরকার ঠিক আছে এই দেখো পাটটা একটা ওই তিনটে এই যে দুটো দেখালাম এটা সেমই কিন্তু কালার আলাদা আর তো ডিজাইনটা দেখো কত সুন্দর পরলে ভালো লাগবে মা ফর্সা মানুষ তো খুব সুন্দর লাগবে পারো পাতলা পুতলা মানুষ আর মার কিন্তু জর্জেট শাড়ি না পাতলা মানুষ যারা তাদের একদম ভালো লাগে না মানে আরো যারা চিপসে লাগে তার জন্য এই ধরনের কাপড়ই দিই এই দেখো কতটা সফট দেখো দেখো কতটা সফট একদমই সফট এই একটা তাহলে মার গেল কটা চারটে পাঁচটা মার হয়েছে পাঁচটা শাড়ি সেই পাঁচটা শাড়ি কিন্তু তোমাদের দাদাভাই কিনে দিয়েছে ঠিক আছে বরের ঘর ভেঙেছি প্রচুর ঘর ভেঙেছি বরের তো এর সাথে তো ওর সাথে কিন্তু ব্লাউজ পিস আছে এই শাড়ির সাথে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে আর যা আগে যেটা দেখালাম এটা এটার সাথে এই এটা ব্লাউজ পিস আরো চারটে পাঁচটা না চারটে জন্য বানানো হয়েছে মার জন্য তো মার পর্ব আপাতত শেষ এখানে পাঁচটা মার শাড়ি হয়ে গেল এবার দেখাই ও আরো মার আছে এখনো পর্ব শেষ হয়নি এই যে মার একটা সোয়েটার ওই সোয়েটার পরে আমি আমি ভিডিও করেছি আগে ভিডিও করা হয়ে গেছে ঠিক আছে এই দেখো ছোটটা খুবই সুন্দর আমি এত সুন্দর এত সফট মানে নরম কিন্তু মোটা আছে অনেকটা মোটা ভীষণ গরম হয় এতে ভাবলাম পরে আমি ভিডিওই করে নি মা তো নিয়ে চলেই যাবে পরে তো আমি ভিডিও করতে পারবো না আর তো ভাবলাম এটা পরে ভিডিও করে নিতে হবে দেখো খুবই সুন্দর আর মার পরলে ভালো লাগবে ফর্সা মানুষকে যে কোনো জিনিস দিলে ভালো লাগে দেখেছ এই যে হাতা আর এই যে কলার সিস্টেম এখানে কলার সিস্টেম আর এই আর এটা হচ্ছে পিছনটা মানে সুন্দর আর কি ভীষণই পছন্দ হয়েছে আমি সামনের বছর একটা লং কেন এবার আমি কিছুই কিনবো না লংটা কেন না এবার তো কোথাও যাচ্ছি না তো আগে বছর বাড়ি যাওয়ার ইচ্ছা আছে দেখা যায় তখন কিনতে পারি কিনা বলা যাচ্ছে না কিনবো তো অবশ্যই সামনের বছর মার পর্বটা এখনো শেষ হয়নি শেষ হয়ে গেছে শাড়ি কাপড়ে জামা কাপড়ের সিস্টেমটা শেষ মার পাঁচটা শাড়ি হলো আর একটা সোয়েটার তো এবার দেখাবো কার এবার এবার দেখা যাচ্ছে আমার আমার ছোট বোনের দেখায় ঠিক আছে তোমার ছোট বোনের দেখাই হ্যাঁ ছোট বোনের আগে আর আগে একটা শাড়ি দেখা এই দেখো একটা শাড়ি এটা হচ্ছে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্লাউজ পিস পুরোটা ভাঁজ ভাঙবো না গো সেদিন আমার ওই যখন শাড়ি নিয়েছিলাম ভাঁজ করতে করতে আমি একদম শেষ হয়ে গেছি এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা একদমই সিম্পল হয়ে গেছে তাতে কোনো সমস্যা না ব্লাউজ বানালে গায়ে দিলে তখন ভালো লাগবে তো এই দেখো এটা এটা কারণ একদম জর্জেট কাপড় কারণ জর্জেট কাপড়ে কিন্তু এই ধরনের কাজ করা বেশি ভালো লাগে তো এই দেখো জর্জেট এটা সে একদম পিওর রেড এটা সে পুরো রেড কালার দেখছো খুবই সুন্দর
তারপরে হচ্ছে আমার, তারপর বললাম আমার ছোট বোনের, ছোট বোনের জন্য দারুন শাড়ি, দারুন আর একটা শাড়ি পরে নিতে আছে। একটা উল্টো ভাঁজ করা আছে সব, আবার তো খুলতেই হবে এটা, কারণ আমি পার দেখাতে পারবো না, তো খুলতে হবে, না আর উপায় নেই, আমি ভালো করে দেখাতে পারবো না, উল্টো ভাঁজ করা আছে। তো এই শাড়িটা পরে একদম ভিডিও করেছিলাম, শর্ট ভিডিও। এই দেখো কাজগুলো দেখো, এত 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 সুন্দর, দূরের থেকে মানে কাছের থেকে যেন বেশি জোরে জোরে লাইট লাইট লাগছে, কিন্তু কাছে গেলে বেশি ভালো লাগছে। তো দেখো এটা হচ্ছে একদম বর্ডার, ঠিক আছে, দূরের থেকে ভালো লাগছে না বেশি মনে হচ্ছে না। তো এই যে আর কি সেটা, এটা হচ্ছে আঁচল, সারা বডিতে মানে বডিতে ছোট 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 ফুল দেওয়া, ছোট ছোট ফুল করে কাজ করা। এটা হচ্ছে জরি বর্ডার, মানে জরির কাজ আর কি, জরির যে মেরুন সুতো আছে সেই সুতো দিয়ে কাজ করা এটা। আর একটা দুটো মানে পাথর বসাবে সেটা বোঝা যাচ্ছে না, ভিতরে ভিতরে আছে পাথর, একটা মেরুন আছে আর ছোট ছোট। তো এটা এটা মানে ছিম্পিল, তো ছিম্পিলের ভিতরে কাজ করা এইভাবে ছোট ছোট, এই যে সারা বডিতে একটু একটু করে দেওয়া আছে। এটা হচ্ছে পিঙ্ক, একদম হালকা পিঙ্ক গুলো, এটা একদম গোলাপি গোলাপি যে কালার বলে না, হালকা মিষ্টি মিষ্টি কালার, সেই কালার সিস্টেমটা খুবই সুন্দর। এটা হচ্ছে জর্জেট, দেখলে তো বুঝতে পারছো। এই যে একটা, এটা গেল আমার ছোট বোন, আর এই দেখো একটা বাহারের শাড়ি, আমার মা বলে এটা বাহারের শাড়ি, ঠিক আছে, মা নাম দিয়েছে বাহারের শাড়ি। আমি রেড কালার নেবো না, যেহেতু আমার বোন নিচ্ছে রেড কালার, আমি নেবো ব্লু কালার। এটা তাহলে কেমন, একটা ভালো লাগবে না, যেহেতু আমার বোনও যে আমিও তাই, সে একই কথা, আমি যে আমি যা পরবো পরবে যখন যাবো আর কি, তখন তো আমি তো যা যখন যাবো যা নিয়ে যাবো তখন তাই ফেরত আনবো না, সব তো বোনেদের দিয়ে দেবো, তার জন্য আমি এই কালারটা পরে নেবো। তো দেখো কাজগুলো দেখো কত সুন্দর, ডিজাইনটা দেখো আগে, ঠিক আছে, এই কিন্তু জর্জেট, আর ছোট ছোট কাজ করা সারা বডিতে দেখো, পরলে দেখো কেমন চমক ঝিকিঝাকাত লাগবে, কিন্তু মানে শুধু পার্টটাই মেন, আর ভিতরে ভিতরে ছোট ছোট কাজ করা সে তো সবাই তো দেখলে বুঝতেই পারছো। একটু খুলে দেখো, বেশি না খোলা খুলি করলে করতে করতে ভীষণ ঝামেলা হবে মেয়ে নিয়ে। এই দেখো আমি বেশি খোলাখুলি করছি না, দূর থেকেও ফুলগুলো এত সুন্দর লাগছে না। তো এইগুলো ছোট ছোট মানে কাজ করা, আর এই ফুলের মাঝে মাঝে না এসব এক ধরনের গোল্ডেন কালারের আর কি পাথর বসানো, বুঝলে। তো আখি তুই যদি ভিডিওটা আর কি দেখে থাকিস অবশ্যই দেখবি আখি, তো দেখ শাড়িটা কেমন হয়েছে বলবি, কবার ফোন করে কিন্তু অবশ্যই বলিস, ঠিক আছে। দেখ কত সুন্দর, আর সরাসরি তো গেলে ওরা বুঝতেই পারবে। এটা এটা আর এটা, এই দুটো হচ্ছে আমার ছোট বোনের জন্য, ছোট বোনের বিয়ে হয়নি তো শাড়ির জামা কাপড় ঢেরা ঢের পড়ে যাচ্ছে, কিন্তু ওই জর্জ শাড়িগুলো খুব কম আছে, তার জন্য শাড়ি, ওর জন্য শাড়ি কিনে দিলাম। তো ওর যখন দেখতে আসবে তখন শাড়িও পরে পড়তে পারবে, তার জন্য বুদ্ধি খাটিয়ে এটাই করলাম। আর সুন্দর শাড়িগুলো, শাড়ি তো পরে কোনো পুজো টুজো হলে বিয়ে তবাই গেলে তখন পরে, ঠিক আছে। এই যে চলো এবার দেখাই নেক্সট, চলে গেল আমার ছোট বোনের পর্ব। এবার আসি হচ্ছে, এবার আসি আমার মেজো বোনেরটা, এবার আসি আমার মেজো বোনের। আগে আগে একদম হালকা থেকে দেখা, যেগুলো সিম্পল সেগুলো থেকে দেখাই, একদম জড়া পড়া হয়ে আছে গো,
এটা একটা জর্জেট, সিম্পলের ভিতরে খুবই সফট জর্জেট, খুবই সুন্দর, পরলে খুব ভালো লাগে। এটা হচ্ছে ব্ল্যাকের পরে, বুঝতেই পারছো, ব্ল্যাকের পরে আর কি ছোট মানে ফুল দিয়ে ফুলের কাজ, খুব সুন্দর। এটা সিম্পল ঘরে পরাও যায়, এখানে মানুষ তো সব ঘরেই পরে, কিন্তু কোথাও গেলে বাজার ঘাটে গেলেও এটা ব্যবহার করা যায়, পরা যায় আর কি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে সিম্পল শাড়ি জর্জেট, এটা হার বেশি বক বক লাভ নেই এটার জন্য। তো এ একটা গেল, আর এই যে একটা, এটা একদম ভাঁজ ফাঁকা হয়নি, আর ওটা একটু খুলে দেখেছিলাম। তো এই যে একটা আছে, একটা সিম্পল, এটা পুরোটা বডিতে এইভাবে কাজ করে, এটা পুরো সুতো দিয়ে লাগানো। তো আমি আর খুলছি না, দেখো এই যে সুতো দিয়ে লাগানো আছে, তো এই যে দেখলে বুঝতেই পারছো, এই যে পুরো গোল গোল মানে গোল গোল দেওয়া আছে বডিতে কাজ করা, কালারটা খুবই সুন্দর। আর এই জর্জেট গুলো না ভীষণ সফট, এত সুন্দর জর্জেট। জর্জেট আগে কত জর্জেট শাড়ি নেওয়া হয়েছে, কিন্তু এত না কেমন খসখসে টাইপের থাকে, কিন্তু এইগুলো সবই সফট, এত নরম, বুঝলে, দেখলে তোমরা তোমরা দেখলে বুঝতেই পারছো, প্রচন্ড নরম। এই একটা, তাহলে জর্জেট গেল দুটো, আর এই একটা, এটা হচ্ছে ব্লু, ব্লুর পরে গোল্ডেন গোল্ডেন হালকা আছে, আর এই দেখো একটু গোল্ডেন আর একটু সবুজ সবুজ ধরনের, মানে গ্রিন গ্রিন টাইপের, গ্রিন কাজ করা আর ব্লু, এটা হচ্ছে পাড়, দেখলে বুঝতে পারছো। আর ও এটা তো সুতো খুলে গেল, মা দেখো, এ ওয়াও কি দারুণ লাগছে, দেখো হেভি লাগছে, হেভি রাখি এটা তোর জন্য, বুঝলি তো, দেখ পছন্দ হয় কি। তুই তো এখনো এই শাড়িগুলো তুই দেখিস নি এখনো, দেখ আঁকি এটা আর এটা, ঠিক আছে, দেখ কত সুন্দর লাগবে পরলে, মিষ্টি মিষ্টি চেহারা তোর, দেখ কত দারুণ লাগবে, দেখ এগুলো সিম্পল। তুই যখন বাজারে চলে যাবি, যখন বাজারে যাবি, মাঝে মাঝে সবসময় জামা প্যান্ট ভালো লাগে না, মাঝে মাঝে একটু শাড়িও পরলি, তো এই জন্য তোর জন্য সিম্পল দিয়েছি, তিনটে হলো, ঠিক আছে এটা দিয়ে। তো আরেকটা সিম্পল শাড়ি আছে, আরো আছে, এটা আমি সব ভাঁজ ভেঙে ভেঙে রেখেছি, তো জোয়ারদের বুঝতেই পারো ভাঁজ ঠিক থাকে না, এই শাড়িটা বেশি ভালো। ও হো, তো তোমাদের শাড়ি তো আমি একটাও তো দাম বলিনি না, ও লাস্টে বলে দেবো দামটা। তো এই দেখো এই একটা, এটা আছে নিচে আর নিয়ে পাড় আছে, এই দেখো পাড়, পাড়ের কাজ করা আছে, এই যে আর এই যে এই দেখো, এটা আর এটা হচ্ছে ব্লাউজ পিস, আর সামনে আছে সুয়েজে মানে কালে যে এটা জর্জেট, ঠিক আছে। তাহলে কটা গেল, একটা দুটো তিনটে চারটে, চারটে গেল মেজে বলে। এই একটা, এটা হচ্ছে, এটা আমার মেজো বোনের, এর সাথে দেখো ব্লাউজ পিস, এই যে এই কালারে ব্লাউজ পিস, এই যে একটা শাড়ি চিকিৎসাকাত করছে, ওই দেখো দেখেছো, এই যে কাছ থেকে কাছ থেকে বোঝা যাচ্ছে না, দূরের থেকে বেশি ভালো বুঝ দেয় দেখাচ্ছে, কষ্ট। দেখো কাপড়টা ভীষণই সফট, মানে পাতলা আছে ভালো, হালকার ভিতরে, এই দেখো হাত দেখা যাচ্ছে, দেখলে পরলে খুব ভালো লাগবে, না পড়লে বোঝা যাবে না যে শাড়িগুলো কতটা সুন্দর। দেখ কোনো কোনো জিনিস আছে দেখলে কিন্তু বোঝা যায় না, কিন্তু পড়লে সেই জিনিস বোঝা যায়, ঠিক আছে। এটা হচ্ছে আমার, এটাও সে আমার আর কি মেজে বোনের জন্য, ভাঁজ ভাঙবো না এমনিতে, ও দেখো কত ঘষমচে গেছে, আবার আমার কাজ বেড়ে গেছে। তো এই যে পাঁচটা হলো, এই যে এই যে এটা হচ্ছে, এটা মেজে বোনের পর্ব এখনো শেষ হয়নি, সবগুলো এগুলো ভারী ভারী শাড়ি আর কি, এই দেখো দেখছো ডিজাইন গুলো, দেখো কত সুন্দর, এগুলো পার্লের ডিজাইন একদম, আর সারা বডিতে এইভাবে ছোট ছোট কাজ করা, এই দেখো পাথর দেওয়া আছে আর একটু কাজ কাজ করা আছে, আর এইভাবে, এই যে আমি ভাঁজ খুলছি না, কারণ ভাঁজ করতে করতে পাগল হয়ে যাবো, দেখছো ডিজাইনটা বলে খুব ভালো লাগবে, আমার বোন সুন্দর তো দেখতে, মিষ্টি মিষ্টি চেহারা, বিয়ের আগে একরকম ছিল, বিয়ের পরে বেশি সুন্দর হয়েছে। তো এই যে ছটা গেল, ছটা না সাতটা, ছটা, এই একটা শাড়ি, এটা হচ্ছে কাঞ্জিবরম, কাঞ্জিবরম কাতান বেনারসি টাইপের, ঠিক
ঠিক আছে কাঞ্জিবরম কাতান আছে এগুলো এই যে এটা হচ্ছে গ্রিন কালার হয়েছে আর এই এটা হচ্ছে পড়বে কুচিতে ব্লু হচ্ছে পড়বে কুচিতে আর ব্লাউজ হ্যাঁ ব্লাউজ পিস আছে এটা এটা হচ্ছে ব্লাউজ পিস আর এটা হচ্ছে আঁচল এই দেখো ঠিক আছে এই দেখো খুবই সুন্দর লাগবে ওর দেখলে ওর এই দেখো বুঝলে আর সারা বডিতে এইভাবে কাজ করা দূর থেকে বেশি ভালো লাগছে বুঝা যাচ্ছে ভালো আর পার হচ্ছে এই যে এটা হচ্ছে পার ভীষণ ভালো লাগবে পড়লে জানো তো এই শাড়িটার দাম মা কত নিয়েছিল তো 1800 টাকা এই শাড়িটার দাম নিয়েছিল 1800 সুন্দর শাড়ি তো মেজবনের পর্ব শেষ ও 7টা শাড়ি হয়ে গেছে কারণ ও সিম্পল শাড়িগুলো বেশি প্রয়োজন ছিল ভারী শাড়ির থেকে তারপরে লাস্টে দেখো ওটা তারপরে এই যে আরেকটা এটা হচ্ছে এটাও সে কাঞ্জিবরম কাতান এই দেখো কতটা সুন্দর পাড়ের কাজ দেখেছো এটা বাচ্চু সেই চুলগুলি দেওয়া আছে এটা হ্যাঁ সেটা বলবো আগে দেখো এটা হচ্ছে আমার মেজ বোনের শাশুড়ির জন্য কেননা বুঝতেই পারো যে সবাইকে দিচ্ছি ওনাকে না দিলে কেমন হয় যেহেতু এক জায়গায় সব থাকে মিষ্টি কালার একদম মিষ্টি মিষ্টি টাইপের তো আমরা বলি এখন জানি না কে কে কোনটা কালারের নাম বলে তো এই দেখো কাজ খুবই ভালো এটা সব থেকে মানে কি চমক বেশি হ্যাঁ আমার বোনের শাড়ির থেকে এটা চমক হয়ে গেছে বেশি মানে যেহেতু শাশুড়ির জন্য শাশুড়ি তো বয়স্ক হয়েছে ঠিক আছে বেশি ভীষণ চমক আর কি এই দেখো চলো শাড়ির পর্ব শেষ আপাতত শাড়ির পর্ব শেষ এটা তো আমি বললাম যে আমার এক আন্টির জন্য হচ্ছে শাশুড়ির জন্য বোনের তো অনেকগুলো শাড়ি হয়ে গেছে বাবা তোমাদের আর হচ্ছে আরেকটা আমার এটা আমার ভাইয়ের জন্য ভাইয়ের জন্য হচ্ছে শুধু একটা মানে শীতের জন্য এই যে একটা টি শার্ট টাইপের টুপি দেওয়া আছে টি শার্ট টাইপের এই যেটা এটা 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 আমার ভাইয়ের জন্য এটা খুব এটা ভালো হ্যাঁ গেঞ্জি টাইপের সবগুলো জিনিসই সুন্দর আর এখানে তো উন্না ফুন্না আছে এ আর কি শেয়ার করবে দেখার তেমন কিছু নেই আর এই জ্যাকেটের ভিতরে একটা জামা আছে এই এই জামাটা নেওয়া হয়েছে আমার বড় ঘষুরের মেয়ের জন্য এই জামাটা এটা নেওয়া হয়েছে আমার বড় ঘষুরের মেয়ের জন্য এত সুন্দর না মিষ্টি কালার জানো তো এর সাথে একটু মিল আছে হালকা এই শাড়িটার সাথে একটু মিল আছে কিন্তু এটা ডিপ আর এটা এটা একটা হালকা কিন্তু এত সুন্দর মিষ্টি মিষ্টি কালার আমার মেয়ের জন্য একটু যখন নিয়ে নেবো যখন বড় হবে আমি তো ছোট আর আমার সেই আর আমাদের সেই মা সেই ছোট মাটাও ছোট বেশি বড় না এই দেখো খুব সুন্দর লাগবে পড়লে বেশি হয়তো বড় হয়নি জানি না বড় হবে কিনা কারণ আমরা তো আজ পর্যন্ত দেখিনি আর কি ফোনে যা দেখি এটা হচ্ছে আমার বড় শাশুড়ি মেয়ের জন্য সে আছে আমাদের আরেকটা মেয়ের জন্য এটা কাজ দেখো দেখেছো নীল নীল হয়ে যাচ্ছে কেন মাঝে মাঝে তো যাই হোক এইসব মানে জামা কাপড় শাড়ি কাপড় দেখানো পর্বটা শেষ এবার আসি এবার এসে চপ্পলের জল মা ভিডিওটা তো অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে এই দেখো আগে যদি দেখালাম এটা হচ্ছে আমার জন্য ইয়া দেখার কোনো লাভ নেই আর এটা হচ্ছে আমার মায়ের জন্য আছে এই দেখো এটা হচ্ছে আমার মায়ের জন্য এটা আর আমার বাবার জন্য তোমায় দেখাচ্ছি তো এই দেখো এটা হচ্ছে আমার বাবার জন্য এটা এই এই চপ্পল গুলো আমার বাবার জন্য নেওয়া হয়েছে আমার বাবা জামা কাপড় আর কি বলছিলাম কিন্তু রাগারাগি করছে তার জন্য চপ্পল কিনলাম
ইন্ডিয়া চপ্পল গুলো এখানে চপ্পলগুলো খুব সুন্দর। এই যে আরেক জোড়া চপ্পল আমার বাবার জন্য, এটা আছে বাড়ি পড়বে, আর এটা কোথাও গেলে সেটা করবে, এটা খুবই সুন্দর হয়েছে দেখো তো। আমার তো ভীষণ ভালো লেগেছে, তো কমেন্ট করে তুমি অবশ্যই জানিও যে কোনটা কোন মানে কোনটা কেমন লেগেছে তোমার। আমার তো সবগুলো খুব পছন্দ হয়েছে, তো যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও তবে তোমাদের। ঠিক আছে, এটার দাম তো বললাম, নিয়েছে 1800, আর এটা আমার মনে হয় এটা নিয়েছে 1900, এটা 1900 আর এটা 1800। ঠিক আছে, আর এটা নিয়েছে, দাম বলা হয়নি, টুকুর তো বলে দিই, তো আর এটা নিয়েছে, এটা নিয়েছে 1300, এটা শাড়ির দাম 1300। আর ছিম্পিটা কি বলবো, এগুলো তো 400-500-600 টাকা দাম এক একটা, এগুলো দাম ওই রকম তিন হয়তো দাম, এগুলো 300 টাকা নিয়েছে, এগুলো 300 মানে যেগুলো সিম্পল সিম্পল শাড়ির দাম তো বেশি হয় না, এগুলো 300-400, এগুলো আর বলার কোনো প্রয়োজন নেই। আর এই যেগুলো ভারী ভারী সেগুলো কথা বলছি, এগুলো এটার দাম নিয়েছে 1200 টাকা, এটা 1200, এটা 1300, এটা 1200, আর এটা নিয়েছে 800, এটা এটার দাম নিয়েছে 800, এটা আর এটার দাম, এটার দাম আর এটার দাম একই, 800-800 করে নিয়েছে, এটাও 800, এটাও 800। আর আমার মা শাড়ি তিনটে একসাথে নিয়েছে, তো তিনটে একসাথে নিয়েছে 800 টাকা, এই যে তিনটে একসাথে নিয়েছে 800 টাকা, একটু কম মানে তিনটে একসাথে নিয়েছে একটু কম দামে পেয়েছি সেভাবে 800 টাকা নিয়েছে, না হলে সিঙ্গেল কিনতে গেলে এক একটাই মনে হয় 500 করে পড়ে যেত এই আর কি। আর একটা নিয়েছে 450, এটা খুব কম দামে পেয়েছিলাম, সেল পেয়েছিলাম, তাড়াতাড়ি করে নিয়ে নিয়েছি, এখন এর দাম দাম হয়ে গেছে 850-900 টাকা, আমি দেখলাম দাম এখন, আর এখন যখন সেল পেয়েছিলাম এটার দাম কত বললাম তো, 400 টাকা, 400 না 500, না না 500 টাকাটা নিয়েছে, ওই 500 টাকা মানে হয় কয় 12 টাকা না কত কম, এটাই আর কি সিম্পল এগুলো, আর এটার দাম ওই একই, এই আর কি। তো চলো, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, বাপরে 27 মিনিট হয়ে গেছে, তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, লাইক করো, আর কোনটা কোন কার কেমন শাড়ি কার কেমন জামা কাপড় পছন্দ হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই জানিও। আচ্ছা, এই পর্যন্তই, সব ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।